হ্যালো বন্ধুরা, বারিক নেটওয়ার্ক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো যে রিয়েলমি ওয়ান এবং রিয়েলমি টু এর মধ্যে কী কী ডিফারেন্স আছে, এবং আপনারা যদি রিয়েলমি টু কেনবার কথা ভাবেন তো কেনবার আগে অবশ্যই বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো প্রথমেই বলবো বন্ধুরা, রিয়েলমি টু অলরেডি লঞ্চ হয়ে গেছে, এবং আপনারা ফ্লিপকার্টে আগামী 4th সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্টে আপনারা সেখান থেকে কিনতে পারবেন। তো বন্ধুরা দেখুন, প্রথমেই বলবো যে রিয়েলমি ওয়ান থেকে রিয়েলমি টুতে যে আপগ্রেড করা হয়েছে তাতে কী কী ফিচার্স বা কম্পোনেন্ট যোগ করা হয়েছে। তো দেখুন বন্ধুরা, প্রথমেই বলি ডিসপ্লে। তো দেখুন, ডিসপ্লেতে একটি নচ অ্যাড করা হয়েছে রিয়েলমি টুতে, যেটা রিয়েলমি ওয়ানে ছিল না। এছাড়া রিয়েলমি ওয়ানে ব্যাকে কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না, এখানে রিয়েলমি টুতে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং সেই সঙ্গে ক্যামেরায় একটি ডুয়াল ক্যামেরা অ্যাড করা হয়েছে। যেখানে রিয়েলমি ওয়ানে ছিল 13 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার ছিল 2.2, এখানে রিয়েলমি টুতে কী করা হয়েছে না, 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা তো রাখা হয়েছে, তার সঙ্গে আর একটি এক্সট্রা 2 মেগাপিক্সেলের ক্যামেরা অ্যাড করা হয়েছে, যার অ্যাপারচার 2.4, এবং ফ্রন্টে যে ক্যামেরা ছিল অর্থাৎ 8 মেগাপিক্সেল সেটাই আছে, এবং তার অ্যাপারচার 2.2। তো বন্ধুরা এছাড়া দেখুন, ব্যাটারিতে কিছু ইম্প্রুভ করা হয়েছে, অর্থাৎ বন্ধুরা রিয়েলমি ওয়ানে 3410 mAh যে ব্যাটারি ছিল তাতে কিছুটা ইম্প্রুভ করা হয়েছে, এবং রিয়েলমি টুতে 4230 mAh একটি ব্যাটারি করা হয়েছে। এছাড়া রিয়েলমি টুতে আর কিছু আপগ্রেড করা হয়নি, এমনকি বলা যেতে পারে যে কিছু কিছু কম্পোনেন্টের কোয়ালিটি, অর্থাৎ যেমন প্রসেসার, ডিসপ্লে কোয়ালিটি, এ ধরনের ডিসপ্লের যে রেজুলেশন, এই সমস্ত কিছু কমানো হয়েছে রিয়েলমি টুতে। তো এবার আমি আপনাদের বলবো যে কী কী কমানো হয়েছে। দেখুন তো, ডিসপ্লের দিক থেকে দেখতে গেলে রিয়েলমি ওয়ানে আপনাকে ফুল এইচডি ডিসপ্লে দেখতে পারবেন, কিন্তু রিয়েলমি টুতে আপনাদের জন্য ডিসপ্লে কোয়ালিটি একটু কমিয়ে এইচডি করা হয়েছে। প্রসেসরের দিক থেকে দেখলে রিয়েলমি ওয়ানে ছিল হিলিওর P60 প্রসেসার, যেটা কমিয়ে করা হয়েছে, রিয়েলমি টুতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 450 প্রসেসার, যেটা পারফরমেন্সের দিক থেকে P60-র ধারে কাছেও ঘেঁচতে পারে না। তো বন্ধুরা, কিনবার আগে অবশ্যই এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখবেন যে রিয়েলমি ওয়ানের পারফরমেন্স সবসময় রিয়েলমি টু থেকে ভালো হবে। শুধুমাত্র যদি আপনাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডিসপ্লের একটি নচ, ডিসপ্লের নচ এবং ডুয়াল ক্যামেরার জন্য আপনি রিয়েলমি টু নিতে চান, তাহলে আপনারা নিতে পারেন। এছাড়া রিয়েলমি টু নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ রিয়েলমি টুর যে পারফরমেন্স দেবে তার থেকে রিয়েলমি ওয়ান অনেক ভালো এবং বেটার পারফরমেন্স আপনারা পাবেন। এমনকি বন্ধুরা, বলা যায় যে লেটেস্ট যে গেম বেরিয়েছে, অর্থাৎ ধরুন পাবজি, তারপরে অ্যাসফল্ট 9, এই সমস্ত গেমগুলো স্মুথ পারফরমেন্স আপনারা রিয়েলমি টুতে একটু হাই সেটিং বা মিডিয়াম সেটিং করলেও আপনারা পাবেন না, সেক্ষেত্রে আপনাকে লো সেটিংয়ে খেলতে হবে। সেই তুলনায় অর্থাৎ রিয়েলমির তুলনায় আপনারা রিয়েলমি ওয়ানে এই গেমগুলি একটি ভালো বেটার পারফরমেন্স পেয়ে যাবেন। তো কেনবার আগে অবশ্যই বন্ধুরা এই কথাগুলো মাথায় রাখবেন, তারপর আপনাদের ডিসিশান। আপনারা যদি কিনতে চান, 4th সেপ্টেম্বর থেকে অলরেডি ফ্লিপকার্টে সেল স্টার্ট হবে, চাইলে কিনতে পারেন। আর আপনাদের কাছে যদি HDFC ব্যাংকের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড থাকে, তো সেক্ষেত্রে আপনারা প্রায় 750 টাকার মতো ছাড় পাবেন, আপনারা ফ্লিপকার্টে গিয়ে দেখে নিতে পারেন। আচ্ছা, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের একটি লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করুন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।